নির্বাচন করবেন না সেটা আমরা জানি, কিন্তু নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করে দেব। অস্ত্র শানাচ্ছে শেখ হাসিনাকে হত্যা করাই তাদের একমাত্র দফা। ভয়ঙ্কর খবর, কি কারণে চাপা পড়লো আমি জানি না। মির্জা ফখরুল আজকে 27 দফা 10 দফা থেকে এক দফা শেখ হাসিনার পদত্যাগ, এক দফা এসেছেন, এক দফাই এখন তাদের একমাত্র দফা। ফখরুল বলছেন শেখ হাসিনার পদত্যাগ, আর 19 তারিখে রাজশাহী কুটিয়া এক জনসভা বিএনপির জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদ বক্তৃতা করে বলেছে আর 27 নয় আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। এই রাজশাহীতে সাবেক মেয়র প্রকাশ্য দিবালোকে বলেছিল 75-এর হাতিয়ার 15ই আগস্ট আবারও ঘটাতে হবে। আজকে তারা এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। মির্জা ফখরুল, আপনার জেলার আহ্বায়ক প্রকাশ্য দিবালোকে এক দফা বলেছে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা তারা নাকি করবে। তাই আজ বলতে চাই, আমাদের মহানগরকে বলতে চাই, সহযোগীদের বলতে চাই, আমাদের সারা বাংলাদেশের জেলা মহানগর উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড সর্বপর্যায়ের নেতা কর্মীদের বলতে চাই, আর শান্তি নয় এবার প্রতিরোধ। অনেক শান্তি সমাবেশ আমরা করেছি, আর ষড়যন্ত্রকারীরা আজকে স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লন্ডনের নির্দেশে ফরমাইশে এরা দলে দলে লন্ডন যাচ্ছে, পরামর্শ নিয়ে আসছে, অস্ত্র শানাচ্ছে শেখ হাসিনাকে হত্যা করাই তাদের একমাত্র দফা। তারেক রহমান আজকে বাইরে বসে বসে ফোন দিয়ে আসছে, পরামর্শ দিচ্ছে, তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, তারা সিদ্ধান্ত নিয়েছে এ সরকারের আমলে তারা নির্বাচন করবে না। পরিষ্কার বলে দিতে চাই, নির্বাচন করবেন না সেটা আমরা জানি, কিন্তু নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করে দেব। কোনো অপশক্তিকে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন বাধা দিতে আমরা দেব না, এবং দেব না। এটাই আজকে আমাদের বক্তব্য,
আমরা স্পষ্টভাবে বলছি শেখ হাসিনার অপরাধ, ডিজিটাল বাংলাদেশ করেছে শেখ হাসিনার অপরাধ, বাংলাদেশের দারিদ্র কমিয়েছেন, হত দরিদ্রের সংখ্যা নাই বললেই চলে শেখ হাসিনার অপরাধ, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রসারিত করেছেন শেখ হাসিনার অপরাধ, উন্নয়নশীল বাংলাদেশ তিনি নির্মাণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আজকে নতুন নতুন প্ল্যান আর কর্মসূচি হাতে নিয়েছে, বাংলাদেশের এ অপার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আরো উন্নয়ন, আরো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে বঙ্গবন্ধুর কন্যাকে বাঁচিয়ে রাখতে হবে, তার হাতকে আরো শক্তিশালী করতে হবে, সেই আহ্বানই আজ আমি এখানে জানাতে এসেছি। রাজশাহীতে যে কথা আবু সাঈদ চাঁদ বলেছে এটা তো মির্জা ফখরুলদেরই মনের কথা, মুখে তারা উচ্চারণ করে তাদের জেলার আহ্বায়ক ফখরুল চাপাবাজি অনেক করেছেন, আপনি কি জিজ্ঞেস করছেন ও চাঁদকে শেখ হাসিনা হত্যার প্রকাশ্য হুমকি দেওয়ার পরও লজ্জা করে না যে আপনাদের কর্মীরা বিপদে আছে, কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, 19 তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আজকে কত তারিখ, আজকে হলো 21 তারিখেও তিনি বাইরে আছেন জেলে যান, আমি জানি না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা কত দূর অবহিত, আমি তিনি আজ রাজশাহীতে আছেন আমি শুধু বলবো আপনি সরে জমিনে শুনে আছেন, আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও শুনেছি যে অত্যুত্ত করা কণ্ঠে চাঁদ বলে শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা তাকে কবরস্থানে পাঠাইতে হবে, তবে আমরা এটা বলবো কোন ব্যক্তিকে বলবো না, প্রস্তুত হন আওয়ামী লীগের কর্মীরা সারা দেশে আজ থেকে প্রতিরোধের সংগ্রাম চলবে, চক্রান্তকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ থেকে প্রতিরোধ চলবে, আজ থেকে ওদের ষড়যন্ত্রের দুর্গ আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ, বাংলাদেশে 75 পরবর্তীকালে শেখ হাসিনার মতো নেতা আমরা পাইনি, আমরা ভাগ্যবান এই নেতাকে আমরা হারাতে পারি, আজকে শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের জন্য আশীর্বাদ, শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের জন্য আল্লাহ রহমত, তার নেতৃত্বকে আমরা আজকে শক্তিশালী করব, তার হাতকে আমরা শক্তিশালী করব, সেই শপথ আপনাদেরকে দিতে হবে, তারা জানে তত্ত্বাবধায়ক মরে গেছে ফিরে আসবে না, কবরে শুয়ে আছে তত্ত্বাবধায়ক, কবরে শুয়ে আছে, আর নির্দলীয় নিরপেক্ষ খালেদা জিয়া বলে পাগল আর শিশু, নিরপেক্ষ বুঝে আর কেউ নাকি বুঝে না, এখন কোন পাগলকে ফখরুল তত্ত্বাবধায়ক সরকার বানাবে, কোন শিশু দিয়া বানাবে জানি না, তারা আজকে ওই মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায়,
শেখ হাসিনার পদত্যাগ চায়, কারণ শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে তারা কোনোদিনও জিততে পারবে। এখন তাদের ভয় শেখ হাসিনা, এখন তাদের ভয় শেখ হাসিনা, এখন তাদের সেরা আতঙ্ক শেখ হাসিনা। শেখ হাসিনা থাকলে পাবলিক তার সঙ্গে থাকবে, শেখ হাসিনা থাকলে বিএনপির মতো দুর্নীতিবাজ দুর্বৃত্ত লুটেরা সরকারের ক্ষমতায় ফিরে আসার কোন সুযোগ, সেজন্যই তারা শেখ হাসিনাকে হিংসা করে, সেজন্যই তারা শেখ হাসিনার অস্তিত্ব নির্মূল করতে চায়। আমরা কোনো ব্যক্তিকে মারব না, আমরা খুনের রাজনীতি করি না, আমরা খুনের রাজনীতি করি না। তবে এই কথা বলেছে শেখ হাসিনাকে তারা কবরস্থানে পাঠাবো, এক দফা তাদের এক দাবি, আমাদের এক দফা এক দাবি। বিএনপি সাম্প্রদায়িক জঙ্গিবাদী দুর্বৃত্ত পরায়ণ এই রাজনীতিকে আমরা কবরস্থানে পাঠাবো, তারা আমাদের নেত্রীকে কবরস্থানে পাঠাতে চায়, আমরা তাদের রাজনীতিকে কবরস্থানে পাঠাতে চাই। দুর্বৃত্তদের দুর্নীতিবাজদের ছিনতাইকারীদের লুটেরাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।